নমস্কার ফ্রেন্ড, আমি অপর্ণা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজ বানাচ্ছি ভেন্ডি মশলা। আসুন তাহলে দেখে নিই এই ভেন্ডি মশলা আমি কিভাবে বানাই, আর এই ভেন্ডি মশলা বানানোর জন্য আমার কী কী উপকরণ লাগছে। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। পুরোটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবে না আমি কখন কোন উপকরণটা দিয়েছি। তাহলে আসুন রেসিপিটা শুরু করছি। এই রেসিপিটা শুরু করার জন্য আমি নিয়েছি এখানে একটা কড়াই, আর কড়াই দিয়েছি 2 চা চামচ পরিমাণ সরষের তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি। এখানে 250 গ্রাম ভেন্ডি আমি ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি। ভেন্ডি আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এখানে ভেন্ডি আমি 4 ভাগে 3 ভাগ ভেজে নেব, বাকি 1 ভাগ মশলার সাথে কুকুতে দেব। ভেন্ডি ভাজা হয়ে গেলেই এখন আমি একটা পাত্রে ভেন্ডি তুলে নেব। আর ভেন্ডি তুলে নেওয়ার পর কড়াই দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সরষের তেল। সরি, আরও 1 চা চামচ পরিমাণ এখানে আমি সরষের তেল অ্যাড করেছি। সরষের তেল গরম হয়ে এলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সরষে প্রায় 1/2 চা চামচ পরিমাণ, আর অ্যাড করছি কুচানো পেঁয়াজ আর 1টা কাঁচা লঙ্কা চেরা। এখানে আমি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজ হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ হালকা সফট হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি 1টা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি। এখন আমি অ্যাড করছি গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে আদার পেস্টও দিতে পারেন। টমেটো আদা ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা সরষে, বেটে রাখা জিরে আর শুকনো লঙ্কা বাটা। এখানে আমি 2 চা চামচ পরিমাণ সরষে বাটা, 2 চা চামচ পরিমাণ জিরে বাটা আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা বাটা। মশলা ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি অ্যাড করব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো।
আর অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। মশলা ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এখন আমি অ্যাড করব স্বাদমতো নুন। এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলা জলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি। ভেন্ডি আমি নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এই সময় আমি অ্যাড করব 1/2 কাপ পরিমাণ জল। ভেন্ডি মশলা জলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট স্লো আঁচে হতে দেব। অ্যাকচুয়ালি ফ্রেন্ড, আমি না নতুন চ্যানেল খুলেছি, তো আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিও আরও আপনাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করুন। ফিরে আসি 2 মিনিট পর। এখন আমি ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটা কেটে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করব। আবারও ঢাকা দিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো রান্নাটা হতে দেব। এখন আমি গ্যাস অফ করার আগে
এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেব। আবার এটা নেড়ে চেড়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। এখন আমি গ্যাস অফ করে রেসিপিটা শেয়ার করব, মানে সার্ভ করব। এই দেখুন ফ্রেন্ড, রেডি আমার ভেন্ডি মশলার রেসিপি। তাহলে ফ্রেন্ড, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন হলো জানানোর জন্য কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও